তা ভালো করে খোঁজ খবর নিয়েছো তো? আজকাল যা সব শুনি, ভালো হলেই ভালো। এটা কি বলছো কাকিমা বলো তো? আমরা খোঁজ খবর না নিয়ে আমাদের বাড়ির মেয়েকে কারোর হাতে তুলে দেব? তো হতে পারে না কথা। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক যে একটা ছেলে খুব ভালো পড়াশোনা করেছে, তার ভালো চাকরি হয়েছে, সে ভালো ইনকামও করে, সে তুলিকে পছন্দ করেছে, তাতে তো তুলির কোনো দোষ না। তুলি চাইলে কিন্তু হয়তো, আমাদেরও এটা ভুল হতে পারে, ও ভালো পড়াশোনা করতে পারত, কিছু একটা করে দেখাতে পারত। তো এখন এই কথাগুলোর কোনো মানে হয় না। না সে বুঝলাম, তবে যে শুনলাম তুলি নাকি বিয়ের পর আমেরিকা চলে যাবে। হ্যাঁ, ওর তো কাজটা ওখানেই, আর অফিস থেকে ওকে ওখানে পাঠাচ্ছে, তাই আমাকেও চলে যেতে হবে। তা আমাদের চিনতে টিনতে পারবি তো? দেখিস বাবা, আমেরিকা যাচ্ছিস বলে কথা। কেন, আমেরিকা গেলে কি চারটে হাত পা গজায় না ডানা গজায়? আমার বৌমারও তো, আমার বৌমারও তো আমেরিকা যাওয়ার কথা ছিল না বৌমা? আরে কথা ছিল কি বলছো? হ্যাঁ কি বলছো, কথা ছিল, কথা ছিল, কথা আছে, যে কোনো দিন তো তোমা আমেরিকা চলে যেতে পারে। বাবা, তাহলে যাচ্ছে না কেন? সেটাই তো বুঝতে পারছি না, চাইলেই যেতে পারে কিন্তু যাচ্ছে না, ব্যাপারটা কি? আসলে কি বলতো, আমি এখন যাওয়াটার প্রয়োজন মনে করছি না, যখন করব তখন নিশ্চয়ই যাব। আর কি বলতো, এমন তো নয় যে সময়টা পালিয়ে যাচ্ছে, এক সময় গেলেই হলো, এটা নিয়ে তো এখন ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আমি নতুন বিয়ে করে এসেছি, আমি একটু সংসার করব, মন দিয়ে একটু সময় কাটাবো। আমি যদি হুট করে বিয়ের পরেই আমেরিকা চলে যেতাম, তাহলে তো আমার শ্বশুর বাড়ির কারুর সঙ্গেই ভালো করে সম্পর্কটা তৈরি হতো না। তার মানে কোজা করে বদলে গেল বলে তুমি ওর উপর থেকে সমস্ত মায়া মমতা ঝেড়ে ফেললে? আমি কি কখনো বলেছি কোজাগরির ওপর আমার কোনো মায়া নেই, ভালোবাসা নেই? কিন্তু এটা অস্বীকার করতে পারবো না যে কোজাগরির সঙ্গে আমার একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে, সে টানটাও আর নেই, এটা অস্বীকার করা আমার পক্ষে খুব মুশকিল। আর এটার জন্য ওই দায়ী। ওই জায়গাটা ফাঁকা ছিল বলেই কি তুমি? অবান্তর কথা বলো না, অসম্মানজনক কথা বলো না। তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, হ্যাঁ আমরা তখন পরিবার, পরিবেশ, সময় সব মিলিয়ে আমরা তাকে একটা রূপ দিতে পারিনি, কিন্তু এটা অস্বীকার করার তো কোনো উপায় নেই যে আমাদের সঙ্গে আমাদের নিজেদের মতো একটা সম্পর্ক ছিল না। আমরা সেটাকে আড়াল করার চেষ্টা করেছি, কোজাগরি তোমাকে বহুবার প্রশ্ন করেছে, তুমি কোনো উত্তর দিতে পারোনি। আমি চলে আসার পর বা সরে আসার পর তোমার জীবনে যাই ঘটে থাকুক না কেন, আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা কি অস্বীকার করতে পারো? আজ এখানে দাঁড়িয়ে এই স্বীকার অস্বীকারে কি এসে যায়? স্বীকার করলেই বা কি, অস্বীকার করলেই বা কি, কার কি যাবে আসবে? আমাদের নিজেদের কাছে তো অন্তত যাবে আসবে। আমাদের মধ্যে যে সত্যিটা ছিল সেটাকে অস্বীকার করার কোনো অধিকার তো আমাদের নেই। শুধু শুধু একটা জটিলতা বাড়াচ্ছ, এই জটিলতা বাড়িয়ে লাভটা কি আছে? জটিলতা, জটিলতা বাড়াবারও আর কোনো জায়গা নেই। যার কাছে জটিলতা বাড়াবার কথা সে তো পদারও করে না, সে তার নিজের জীবনে সুখেই আছে।
আমারও তো অধিকার আছে আমার নিজের জীবন নিয়ে সুখে থাকার। বাবা, তোমাদের সঙ্গে তো দেখছি কথাই পারবো না। ও কিন্তু একদম সত্যি কথাই বলেছে। আচ্ছা বলো, ও যদি আমাদের কাছে না থাকতো তাহলে কি আমরা ওকে এত ভালো করে চিনতে পারতাম না বুঝতে পারতাম? ও আমাদের কাছে থাকে বলেই তো আমরা বুঝতে পারলাম যে ওর মতো ভালো মেয়ে আজকালকার দিনে আর হয় না। বাবা, খুব তো তুমি ভালো ভালো বলছো। তবে যে শুনলাম বউ নাকি নড়েও বসে না, রান্না বান্নাটাও নাকি তোমাকে দিয়েই করা। উমা, এ আবার কি ধরনের কথা? ও কেন আমাকে দিয়ে রান্না বান্না করাবে? তোমরা জানো না যে আমি রান্না বান্না করতে ভালোবাসি, আমি তো নিজেই রান্না করি। আচ্ছা, এটা তো আমাদের সংসারের ব্যাপার, তোমরা হঠাৎ করে এটা নিয়ে মাথা ঘামাচ্ছই বা কেন, আমি তো সেটা বুঝতে পারছি না। আর আমরা তো সুখে আছি, দেখতেই তো পাচ্ছ, এটা কি যথেষ্ট নয়? আর মা আমাকে দিয়ে রান্না করাক বা আমি মাকে দিয়ে রান্না করাক, আমরা সুখে আছি, এটাই সবচেয়ে বড় কথা। যাকে আমরা এখানে যে কাজটা করতে এসেছি আমরা সেটা করি, সেটা আগে শেষ করি। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো, তাড়াতাড়ি কাজটা শেষ করে নাও বৌমা, কারণ সবার তো খুব তাড়া আছে, বাড়ি থেকে এসছে কাজকর্ম ফেলে। তবে দেখো বাপু, মেয়ের বিয়েটা কিন্তু ভালো করে উদ্ধার করে দিও। হ্যাঁ বাবা, আপনাদের তো এখন বড় বড় ব্যাপার দাদা, বিলেত আমেরিকা ছাড়া তো কিছু কথাই থাকে না, তা আপনাদের কি আমাদের আর দরকার হবে? এরকম ভাবে কেন কথা বলছো কাকিমা? হ্যাঁ, আজকালকার দিনে এরকম তো হরদম হয়েই থাকে। হ্যাঁ, আজকে তুলির এক সম্পর্ক, মানে যার সাথে হয়েছে তার সম্বন্ধও এসেছে, সে আজকে আমেরিকাতে থাকে, সেটা তো কোনো বড় ব্যাপার নয়। আর আমার বউয়ের কথা যদি বলো, তোতা কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারে। আমেরিকা কেন, ওর যা স্কলারশিপ আছে ও যে কোনো জায়গায় গিয়ে পড়াশোনা করতে পারে। ও যায়নি, সেটা ওর এই সংসারের জন্য স্যাক্রিফাইস, কিন্তু যাবে না এটা কিন্তু ঠিক কথা না। কিন্তু সেই সুখে থাকার পথটা কি? সারাদিন লেখাপড়া নিয়ে থাকি, ছাত্র পড়াই, এদিক ওদিক সেমিনার করতে যাই, সেটা একটা লাইফের পার্ট। তবে সেটা দিয়েই তো সবটা চলে না, চলাটা স্বাভাবিকও নয়। তোমার সঙ্গে আমার একটা সম্মানবোধ আছে, একটা বন্ধুত্ব আছে, আর সেই সম্মানবোধ বন্ধুত্ব থেকেই আমি চাই তোমাকে আমি এ বাড়িতে রেখে সুস্থ করতে। নিশ্চয়ই সেই চাওয়াটা অন্যায় কিছু নয়। কোচাকুড়ি, এসো না, কিছু বলবে? আমি ওকে ওর চিকিৎসার ব্যাপারে কথা বলতে এসেছিলাম আর কি। কি ব্যাপারে কথা বলতে এসেছিল আমি তো জানতে চাইনি, শুধু শুধু উত্তর দিচ্ছ কেন? আমি কি তোমায় কোনো প্রশ্ন করেছি? জানালাম। জানাবে না, এসব বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। অভ্যেস তো, পুরনো অভ্যেস, অভ্যেস থাকলে বদলাতে হবে, অনেক অভ্যেস বদলে ফেলেছ, বাকিগুলো বদলে ফেলতে হবে। ময়রাক্ষী, আমি না তোমাকে ডাকতে এসেছিলাম, টিনটিনের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানটা এখন শুরু হবে। খোঁজা করি, তুমি ঠিক আছো? তোমার শরীর খারাপ লাগছে? না, কেন? না, তুমি এভাবে হাঁপাচ্ছ তাই? না, আমি ছুটোছুটি করছিলাম তো, ওই এখনই শুরু হবে ওই জন্য। একটা কথা কিছুতেই তো স্বীকার করবে না, বাড়িতে কাজ করা, বাড়িতে রান্নাবান্না করা একরকম, আর হোটেলে গিয়ে রান্নাবান্না করা আরেক রকম, সেটা যে কি কষ্টকর সেটা আমি জানি। কিছুতেই স্বীকার করবে না যে বয়সটা বাড়ছে, শরীর কিন্তু তার ঠিক দাম উসুল করে নেবে। হাঁপানিটা তো এমনি এমনি তৈরি হয়নি, ওই কারণেই তৈরি হয়েছে।
সারাটা জীবন যেভাবে দৌড়ঝাঁপ করে গেল। আমার ময়ূরাক্ষীর সঙ্গে দু মিনিটের কথা আছে, সেটা বলে আমি এক্ষুনি চলে যাব। হ্যাঁ বলো, কি বলবে? বলছি একটু পরে টিনটিনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে, আমি চাই ওর গায়ে হলুদের অনুষ্ঠানে তুমি থাকো। না না কোজাগরি, এই হলুদ টুলুদ আমার একদম ভালো লাগে না গো, ওখানে গেলে তো হলুদের মাখামাখি হবেই। তোমাকে হলুদ মাখতে হবে না, টিনটিন তো তোমার ছেলের মতো, তুমি তুমি শুধু গিয়ে দাঁড়াও, পার্টিসিপেট করো টিনটিনের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। তো জল থই থই ভালোবাসা।